সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাহির থেকে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রাখছেন তাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি পারফেক্ট হাসিক আমার নিবেদিত আজকে কৃষিটু কমেন্টারি অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন থানার পদ্মশ্রী গ্রামে। দর্শক, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমাদের এই দেশে হাঁস পালন করা খুবই সহজ এবং এই আমাদের এই অঞ্চলগুলোতে হাঁস পালন করা অল্প খরচে হাঁসটা মানে অনেকটা লাভবান হওয়া যায়। নদী নালা খাল বিল পুকুর ডুবা হাওর ইত্যাদিতে পানি শামুক ঝিনুক তার শৈবাল এবং তাছাড়াও প্রাকৃতিক খাবারে পরিপূর্ণ থাকে এবং যে মানে কতগুলো সিজন রয়েছে যে সিজনগুলোতে মাঠে প্রচুর পরিমাণে ধান ইত্যাদি পাওয়া যায় যা খেয়ে হাঁসগুলো জীবন ধারণ করতে পারে। তো দর্শক, আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলে নেব যিনি ব্যবসার জন্য প্রতি এই যে ধানের যে সিজনটা তিনি ব্যবসার জন্য প্রতি সিজনে এই হাঁসগুলো নেয় এবং তিনি 4 থেকে 4.5 মাস পর্যন্ত হাঁসটাকে পালন করে তারপর তিনি হাঁসটাকে বিক্রি করে দেন। এতে তিনি দীর্ঘ 12 বছর যাবতীয় তিনি হাঁসটা পালন করছেন এবং এই প্রত্যেকটা মানে বছরেই তিনি অনেকটা লাভবান হয়েছেন। তো দর্শক, চলুন আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? কাইকুবাদ। আপনি কতদিন যাবত হাঁস পালন করছেন? প্রায় 12 বছর যাবত আপনি হাঁস পালন করছেন। তো আপনি তো একজন অভিজ্ঞ মানুষ, কিংবা দীর্ঘদিন যাবত হাঁস পালন করে আপনার এই হাঁস পালন অভিজ্ঞতাটা কেমন? আমার অভিজ্ঞতা মানে আমি হাঁস পালন করে আপনি এই 12 বছর যাবত মানে মানে কিরকম উন্নতি করেছেন? উন্নতি আলহামদুলিল্লাহ ভালোই। তো বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস রয়েছে? এখানে আছে 1600 আর হাওড়ে আছে 300। মানে হাওড়ে যেগুলো রয়েছে এগুলো কি বাচ্চা না বড় হাঁস? বড় হাঁস ডিম পারে। আর বর্তমানে যে শেডে রয়েছে সে এগুলো বাচ্চা হাঁস। তো এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এগুলো বাচ্চা আমাদের 15 দিন বয়স। 15 দিন বয়স। তো আপনি কতদিন যাবত বাচ্চাটা এনেছিলেন? আপনি কি একদিনের বাচ্চা এনেছিলেন? এটা আপনার যেদিন ফুটাইছে আমাদের বাচ্চাটা বা এইদিন গিয়ে দিয়েছে। মানে আপনি একদিনের বয়সে বাচ্চাটা এনেছিলেন। তো একদিন বয়সে বাচ্চাটা এনেছিলেন আপনি, আপনি সেটা যে একটা মানে 7 দিন পর্যন্ত আমরা জানি যে একটা ব্রুডিং কাল করতে হয় সেটা আপনি কীভাবে করেছিলেন? এগুলো আপনার প্রথম মুড়ি খাওয়াইলাম, তারপর 6-7 দিন পরে ফিড চাললাম। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি একদিন বয়স থেকে আপনি 7 দিন মানে 4-5 দিন বয়স পর্যন্ত আপনি মুড়ি খাইয়েছেন, তারপর 6 থেকে 7 দিনের মাথায় আপনি ফিড খাদ্য শুরু করেছেন। তো এই যে আপনি একদিন বয়স থেকে 4-5 দিন বয়স পর্যন্ত আপনি যে মুড়িটা খাইয়েছেন, এতে কোনো বাচ্চার কি কোনো শারীরিক সমস্যা হয়েছে কিংবা গ্যাস এরকম? না না, এইগুলো কিছু হয় নাই। তো এই পর্যন্ত আপনার যে হাঁসগুলো আজকে 15 দিন বয়সে, এই পর্যন্ত কি আপনার হাঁসে কোনো মানে রোগবালা আক্রমণ করেছে? না না, মানে এই পর্যন্ত আপনার খামারে কোনো রোগবালা আক্রমণ করেনি। তো আপনি যে 1600 হাঁস এনেছিলেন, 1600 হাঁসই রয়েছে আলহামদুলিল্লাহ। তো যে তারপরে যে ফিড খাদ্যটা শুরু করেছেন, তো আপনি যে আমরা এখন দেখতে পারলাম যে হাঁসটা এখন পানির মধ্যে রয়েছে, তো আপনি পানিতে আনার কতদিন মানে কতদিন পর পানিতে ছেড়েছেন হাঁসটাকে? 22 দিন পরে নামাইন লাগে পানিতে। কিন্তু আপনি 22 দিন পরে আপনি বলছেন যে পানিতে নামাতে, কিন্তু আপনি তো 15 দিন বয়সতে এখন তো পানিতে নিয়ে এসে পড়েছেন, তো এটাতে কোনো সমস্যা হবে না? না না, এগুলার পানির চারা নিয়মই। তো আপনি তো বললেন যে মানে 22 দিন পর্যন্ত পরে পানিতে নিয়ে আসতে হয়, তো আপনি এই যে এত আগে ছেড়ে দিলেন তার কারণটা কি? ঘরে তো আপনার অনেক তাপমাত্রা বেশি, গরম বেশি না, ঘরে থাকলে মারা দেবো বাচ্চা। ও, তো বর্তমান আবহাওয়া প্রচণ্ড তাপমাত্রা বেশি হওয়ার কারণে আপনি হাঁসটাকে বাইরে নিয়ে এসেছেন। তো এতে কি আপনি এরকমভাবে কি আপনি এর আগেও হাঁসটা পালন করেছেন? জি জি, আমি মানে তার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না না। তো দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম কাইকুবাদ ভাইয়ের সাথে, তিনি দীর্ঘ 12 বছর যাবৎ হাঁস পালন করছেন এবং বর্তমানে ওনার কাছে 1600 বাচ্চা হাঁস রয়েছে, বাচ্চাগুলোর বয়স 15 দিন। তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন এবং এই বাচ্চাগুলোকে তিনি যে ব্রুডিং কালটা কীভাবে করেছেন আপনারা শুনতে পারলেন এবং তারপরে যে ফিড খাদ্য দিয়েছেন এবং প্রচণ্ড তাপমাত্রার কারণে বর্তমানে তিনি হাঁসগুলোকে মানে 15 দিন বয়সে তিনি বাহিরে আনতে বাধ্য হয়েছেন, যার কারণে মানে ঘরের ভিতরটা প্রচণ্ড তাপমাত্রা থাকবে, যাতে দেখা যাচ্ছে যে হাঁসের যে রোগবালাইটা সেটা বেশি হতে পারে, তার কারণে তিনি বাইরে নিয়ে এসে পড়েছেন। তো আপনি যে হাঁসটা পালন করবেন এটা কতদিন যাবৎ মানে কতদিন পর্যন্ত পালন করবেন? ওটা কি আপনি ডিম পাড়া পর্যন্ত নিয়ে যাবেন না ব্যবসার জন্য কিনেছেন? এগুলো আমি ব্যবসার জন্য কিনছি, এগুলার 4-4 মাস পরলেই বেচালাম। মানে আপনি বললেন এই হাঁসগুলো আপনি মানে ব্যবসার জন্য কিনেছেন, এগুলো 4 মাস কিংবা 4 মাস 50-25 দিন হওয়ার পর্যন্ত আপনি বিক্রি করে দিবেন? তো এই যে আপনার যে হাঁসগুলো রয়েছে এগুলো আপনি যে কত মানে বাচ্চা জেন্টস মহিলা পুরুষ কতগুলো রয়েছে?
এগুলো আপনারা আমি বলতে পারবো না, এগুলো মানে আপনারা মানে এভারেজ নিয়ে এসেছেন, মানে কোনো উল্লেখ করে কোনো নিয়ে আসেননি। তো হাঁসের জাতটা কি আপনি বলতে পারবেন, হাঁসে কোন জাতের হাঁসটা নিয়ে এসেছেন আপনি? এগুলো আপনার বিভিন্ন জাতের হাঁস আছে, কালো আছে। মানে আপনি বলতে চাইছেন যে আপনার বিভিন্ন ধরনের হাঁস একসাথে মিক্স করা হয়েছে, খাকি, গ্যাম্বেল, জিন্ডিং, এগুলো সবগুলোই রয়েছে আপনার কাছে? তো আপনি যে বললেন যে এটা 4 মাস 15 দিন 20 দিন পরে মানে বিক্রি করে দেবেন হাঁসটা, তার পরবর্তী সময়টা আপনি কী করবেন? বর্ষাকালে পালবো না, বা কাতি মাসও আনবো, কাতি মাসে আনে বাদে। মানে আপনি যে বললেন যে কার্তিক মাস, কার্তিক মাসে আপনার আনার সুবিধাটা কী? আনেন ধরুন না হাওড়ে নিয়ে সাইড়ে দিতে পারি, মানে ওই সময় হাওড়ে প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যায় এবং আপনার বাড়তি খরচটা খুবই কম লাগে। তো আপনি যে বললেন যে বর্ষাকালে আপনার অল্প কিছু সংখ্যক হাঁস রয়েছে, ওগুলো রাখবেন, ওগুলোকে আপনি ডিম উৎপাদন করার জন্য রেখেছেন? জি, এগুলো আমি ডিম পাড়াই, মানে ওগুলো আপনি সবসময় আপনার কাছে থাকে। তো আপনি মানে প্রতি বছরই আপনি কিছু সংখ্যক হাঁস নেন বাচ্চা হাঁস ব্যবসার জন্য এবং অল্প কিছু সংখ্যক আপনার কাছে রেখে দিন ডিম উৎপাদনের জন্য, মানে এতে যে আপনি এত দীর্ঘদিন যাবত হাঁস পালন করছেন, এতে আপনার লাভবান কি মানে কেমন হয়েছে? আমাদের যদি বাজারের চাহিদা ভালো যায় তাহলে আমাদের ব্যবসাও খুব ভালো। মানে প্রাকৃতিক মানে দুর্যোগের পাশাপাশি, প্রাকৃতিক পরিস্থিতির পাশাপাশি আপনি বলতে চাইছেন যে বাজার জাতের উপরও আপনাদের আয় নির্ভর করে? ধরুন আমাদের পুরোটাই যদি প্রাকৃতিক যদি নির্ভর করা যায় না, বুঝছেন, বাজারও যদি ভালো হয় তাহলে আমাদের ব্যবসা ভালো হয় আর কি, মন্দ। মানে আপনি বলতে চাইছেন যে প্রাকৃতিক উপরেও মানে পুরোটা নির্ভর করে না, বাজারজাতের উপরে কিছুটা নির্ভর করে। বাজারজাত যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই লাভবান হয়, আর যদি বাজারজাত কম থাকে তাহলে আপনারা লাভবানটা অনেকটা কমে যায়। তো দর্শক, আপনারা এতক্ষণ আমরা কাইকুবাদ ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন এবং হাঁস পালন করে তিনি অনেকটাই লাভবান হয়েছেন এবং যে স্বাবলম্বী হয়েছেন, এবং তার পাশাপাশি তিনি যে হাঁসটা তিনি দুই মানে রকমের হাঁস পালেন, বাচ্চা হাঁসও পালেন এবং বড় হাঁসও পালেন। বড় হাঁসটা তিনি বর্ষাকালে ডিমের জন্য রেখে, ডিম উৎপাদনের জন্য রেখে দেন এবং ছোটো হাঁসটা তিনি সবসময় ব্যবসার জন্য পালন করেন, এবং এই দীর্ঘ 12 বছর যাবৎ তিনি এইভাবেই পালন করে আসছেন এবং এই ব্যবসার জন্য তিনি হাঁসটা পালন করে অনেকটা লাভবান হয়েছেন। ভাই, আমরা তো জানতেই পারলাম যে আপনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন এবং এই যে দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করে আপনি যে লাভবান হয়েছেন, মানে সেই বিষয়টা নিয়ে যদি দর্শকদের কিছু বলতেন আর কি। দর্শক ভাইদেরকে জানাই, যদি আপনারা হাঁস পালতে চান তাহলে এগুলা থেকে হাঁস পালো, খুব ভালো লাভবান হওয়া যায়, এগুলা থেকে ভালো উন্নতি করা যায় যদি পালেন আপনারা। দর্শক, এতক্ষণ আমরা কথা বলে নিলাম কাইকুবাদ ভাইয়ের সাথে, তিনি দীর্ঘ 12 বছর যাবৎ হাঁস পালন করছেন এবং তিনি এই হাঁস পালনটা কীভাবে করছেন তা সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরলাম আপনাদের সামনে। দর্শক, চাইলে আপনারাও হাঁস পালন করতে পারেন, হাঁস পালন করাটা খুবই সহজ এবং অল্প খরচে হাঁসটা অধিক লাভবান হওয়া যায়। দর্শক, আপনাদেরকে আরও একটি কথা জানতে চাই যে পারফেক্ট হাঁসের খামার 1990 সাল থেকেই তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা দেশে ডেলিভারি করে আসছে এবং প্রাপ্তবয়স্ক হাঁস 1 দিন বয়সে হাঁসের বাচ্চা থেকে শুরু করে 6 মাস পর্যন্ত হাঁস বড় হাঁসও পাওয়া যায় এবং আপনারা যে কোনো সময় ক্রয় করতে বিভিন্ন জাতের হাঁস পাওয়া যায়, যে কোনো সময় ক্রয় করতে অর্ডার করুন আমাদের ভিডিও স্ক্রিনের 2 নম্বর বলতে। তা পারফেক্ট হাঁসের খামারে বিভিন্ন ধরনের শেডে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে, আপনারা চাইলে আপনার চাহিদা মতো যে কোনো হাঁস দেওয়া যাবে এবং এই হাঁসটা যে আপনার 100% ভ্যাকসিন নিশ্চিত করে আমরা সারা দেশে ডেলিভারি করে আসছি। তাছাড়া দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।